আজকের আলোচনার বিষয় ভারতের অর্থনৈতিক পরিবেশে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার ভূমিকা এবং ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের পরিবহন মাধ্যম যোগাযোগ মাধ্যমগুলি রয়েছে তাদের ভূমিকা প্রসঙ্গে আমরা পড়ব। পরিবহন প্রসঙ্গে পরিবহন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যাবলী, অর্থাৎ এই পরিবহন ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা নিযুক্ত থাকে তাদেরকে পরিষেবা ক্ষেত্রের শ্রমিক বলা হয়, অর্থাৎ প্রগৌণ ক্ষেত্রের শ্রমিক বলা হয়। এই পরিবহনের গুরুত্বটা কী, অর্থাৎ বিভিন্ন ধরনের যে পরিবহন মাধ্যম সড়কপথে, জলপথে, আকাশপথে প্রভৃতি, সেই পরিবহন মাধ্যমগুলোর একটা সামগ্রিক যে গুরুত্ব আর্থসামাজিক ক্ষেত্রে যে ইম্পর্টেন্স সেগুলো কী কী আমরা একটুখানি আলোচনা করে নিই। প্রথম বিষয় সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। কৃষির উন্নতিতে পরিবহনের কী ভূমিকা, অর্থাৎ এখন যে সমস্ত ভিলেজ এরিয়াগুলো রয়েছে সেইগুলোর সাথেও যে সেই ভিলেজে যে সমস্ত জিনিসগুলো উৎপাদিত হয়, কৃষিজাত দ্রব্যগুলো উৎপাদিত হয়, পাশাপাশি ভিলেজে যে সমস্ত ছোট ছোট শিল্পগুলো রয়েছে, বিশেষ করে ভিলেজ বেসড যে সমস্ত শিল্পগুলো রয়েছে তাদের উৎপাদিত দ্রব্যগুলোকে বাজারে বিক্রি করা, তার মানে ভিলেজ এরিয়াতে উৎপাদিত দ্রব্যগুলো বিশেষ করে কৃষিজাত দ্রব্যগুলোকে বিক্রি করবার জন্য যে কানেক্টিং যে মাধ্যমটি দরকার, পরিবহন মাধ্যমটি দরকার, সেটি যত উন্নত হবে তত কৃষির ক্ষেত্রেও একটা সামগ্রিক ফলদায়ী প্রভাব পড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে শিল্পর সম্প্রসারণ, কারণ শিল্পে কাঁচামাল পরিবহন, উৎপাদিত দ্রব্য পরিবহন, শ্রমিক পরিবহন প্রভৃতি ক্ষেত্রে পরিবহন মাধ্যমের একটা ভূমিকা রয়েছে। সেই জন্য যে সমস্ত জায়গাগুলোতে পরিবহন অনেকটা উন্নত, বিভিন্ন ধরনের পরিবহন মাধ্যম রয়েছে, সেই জায়গাতে শিল্পের যে একটা অগ্রগতি সেটা আমরা শুরু থেকে লক্ষ্য করে থাকি। তোমরা যে সমস্ত মানে শিল্পের অনুকূল পরিবেশগুলো পড়েছো, বিভিন্ন শিল্পগুলো পড়েছো, লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প, অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রভৃতি, সেই সমস্ত শিল্পগুলো গড়ে ওঠার পিছনে পরিবহনের একটা ভূমিকা তোমরা লিখেছো একটি পয়েন্ট। তার মানে আমরা বুঝতেই পারছি যে শিল্পের সম্প্রসারণে, শিল্পের অগ্রগতিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে পরিবহনের একটা ভূমিকা রয়েছে। তিন নম্বর হচ্ছে বাণিজ্যের প্রসার। বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, ভারতীয় উপমহাদেশে জলপথের উপরে এই আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে, মানে জলপথের সাহায্যে সেই বাণিজ্য হয়ে থাকে এবং আন্তরাজ্য বিভিন্ন মানে আমাদের দেশের মধ্যে যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যে পরিবহনে মূলত রেলপথের একটা ভূমিকা, সড়কপথের একটা ভূমিকা রয়েছে। তারপর হচ্ছে সামাজিক গুরুত্ব। পরিবহনের সামাজিক গুরুত্বটা কি, শিক্ষা সংস্কৃতির বিস্তার। আজকে ছেলেমেয়েরা একটা শহর থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় অনেকটা দূরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, যে যদি পরিবহনটা উন্নত না হয় তাহলে কিন্তু এটা একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তখনকার দিনে আমাদের যারা অভিভাবক স্থানীয় তাদের কথা যদি আমরা শুনে থাকি দেখব তাদেরকে অনেক কষ্ট করে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। আজকে পরিবহন মাধ্যম অনেক উন্নত হওয়াতে, বিভিন্ন ধরনের পরিবহন মাধ্যম অনেক প্রসার লাভ করাতে এই শিক্ষা সংস্কৃতির যে জায়গা সেখানে পৌঁছানো অনেকটা সহজ সাধ্য হয়েছে। তারপরে হচ্ছে জনসংখ্যার বণ্টন। যে জায়গাগুলো আমরা জানি যে পরিবহনের দিক থেকে অনেক উন্নত, যেমন একটু আগেই বললাম, সেই জায়গাতে শিল্প সমাবেশ ঘটে, পাশাপাশি সেখানে জনঘনত্ব কিন্তু বাড়তে থাকে। সেই জন্য আমরা দেখব যে জায়গা যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, সেই সমস্ত অঞ্চলগুলোতে জনসংখ্যার ঘনত্ব তার পার্শ্ববর্তী অঞ্চলের থেকে অনেকটা বেশি হয়ে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ একটা জায়গায় মানুষের যে কোয়ালিটি অফ লাইফ, মানুষের জীবনযাত্রার যে মানে স্টাইল, সেটা একটা দিকে নির্ভর করে, সেটা হচ্ছে পরিবহন। পরিবহন যদি অনুন্নত হয় তাহলে সেই অঞ্চলের মানুষ অনেক দিক থেকে বঞ্চিত হয়, চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়, বিভিন্ন ধরনের নাগরিক যে স্বাচ্ছন্দ্য, নাগরিক যে পরিষেবা সেগুলো পাওয়া থেকে বঞ্চিত হয়ে থাকে। তিন নম্বর মেন পয়েন্টস হচ্ছে রাজনৈতিক গুরুত্ব, অর্থাৎ দেশের প্রতিরক্ষা। আজকে দেখো আমাদের সীমান্তে দেশের চীন এবং ভারতবর্ষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। এমন একটা জায়গাতে এই সমস্যাটি হচ্ছে যে জায়গাটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে পার্বত্য অঞ্চল, সেই জন্য সেখানে কমিউনিকেট করার একটা সমস্যা। এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু রোডওয়েজ ডেভেলপ করে গেছে, তোমার অন দ্য এয়ার সেখানে সৈন্য সামন্ত পাঠানো যাচ্ছে। তার মানে এই যে পরিবহন মাধ্যম যদি উন্নত না হতো তাহলে কিন্তু ওই সীমান্তগুলো রক্ষা করা কিন্তু অনেকটা সমস্যা হয়ে দাঁড়াতো।
ঐক্য এবং সংহতি স্থাপন, বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের যে যখন ধরো কোনো একটা উৎসবকে কেন্দ্র করে এই ধরনের মানুষের সমাবেশ ঘটে, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা দেশের আসতে থাকে। যদি তাদের এই পরিবহন মাধ্যমটাই একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু এই যোগসূত্রটা হওয়া সম্ভবপর হয় না। ত্রাণ ও উদ্ধার কার্য, যখন আমরা দেখি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা কোনো মনুষ্য সৃষ্ট দুর্যোগও হয়ে থাকে, সেই দুর্যোগ স্থলে ত্রাণ এবং উদ্ধার এর জন্য যে টিম সেটিকে পাঠাতে গেলে, সেটাকে প্রেরণ করতে গেলে পরিবহন মাধ্যমটি উন্নত হওয়া চাই। অনেক সময় দেখবে যে জায়গায় বন্যা হয় বা ভূমিকম্প হয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন হেলিকপ্টারে করে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে ধরো যতদূর আলটিমেটলি যাওয়া যায় স্থলপথে বা রেলপথে ততদূর পর্যন্ত গিয়ে বাকিটা কোনোভাবে সেই উদ্ধারস্থলে বা ওই দুর্যোগপ্রবণ স্থানে পৌঁছানোর একটা চেষ্টা কিন্তু থাকে। যদি পরিবহন মাধ্যমটাই উন্নত না হয় তাহলে কিন্তু ওই জায়গায় পৌঁছাতে অনেক সময় লেগে যায়, মানুষ অনেকটা বেশি এই দুর্যোগে আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে, দুর্যোগের পরবর্তী যে ক্ষতিটা সেটা আরও বেশি হতে থাকে। এখানে একটি প্রশ্ন দেখছো যে ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে, তার অন্যতম কারণ হচ্ছে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই আন্তঃরাজ্য বাণিজ্যের ক্ষেত্রে রেলপথের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কথাটি বলতে হবে যে আন্তঃরাজ্য বাণিজ্যের ক্ষেত্রে সড়কপথের পাশাপাশি রেলপথের ভূমিকাটা অনেক বেশি, কারণ রেলপথে অনেক বেশি যাত্রী পরিবহন করে, অনেক বেশি মালপত্র একসাথে পরিবহন করা সম্ভব হয়। সেই জন্য ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। রেলপথের গুরুত্ব অর্থাৎ রেলপথের যে সুবিধা, রেলপথ পরিবহনের যে সুবিধা, যদি পরীক্ষায় আসে যে রেলপথ পরিবহনের দুটি সুবিধা লেখো, রেলপথে যাত্রী পরিবহন পর্যাপ্ত সংখ্যায় হয়ে থাকে এক নম্বর, দু নম্বর হচ্ছে ভারী দ্রব্যের পরিবহন, ভারী দ্রব্যের পরিবহনের ক্ষেত্রে রেলপথের একটা ভূমিকা রয়েছে, কৃষির উন্নতির ক্ষেত্রে ভূমিকা রয়েছে, শিল্পের উন্নতির ক্ষেত্রে যেটা আমরা শুরুতেই আলোচনা করছিলাম একই বিষয়, কিন্তু এখানে রেলপথের কথাটা হাইলাইট করে বলতে হবে। যে সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ফলো করে বলতে হবে। সড়কপথের কি গুরুত্ব? সড়কপথের গুরুত্ব হচ্ছে যখন স্বল্প দূরত্বে পরিবহনের প্রয়োজন হয়, স্বল্প দূরত্বে পরিবহনের ক্ষেত্রে সড়কপথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও পাশাপাশি হচ্ছে তোমার প্রাকৃতিক সম্পদ আহরণ, দেখবে হিমালয় এবং উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে যে সমস্ত জনজাতিরা রয়েছে সেই অঞ্চল থেকে তারা কাঠ, রাবার, লাক্ষা, রজন প্রভৃতি সংগ্রহ করবার জন্য সেখানে কিন্তু সড়ক পথের মাধ্যমেই তারা যাতায়াত করে থাকে মূলত। সুতরাং এই সমস্ত জায়গা, বিশেষ করে দুর্গম যে জায়গাগুলো যেখানে অন এয়ারে যাওয়া হয়তো সম্ভব কিন্তু সেখানকার মানুষের সাধ্যের মধ্যে পড়ে না, হয় না, তখন মানুষ ওই সড়ক পথেই সেখানে রাস্তা নির্মাণ করে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করে থাকে। এছাড়াও কৃষির উন্নতির ক্ষেত্রে সড়কপথের ভূমিকা রয়েছে, শিল্পের উন্নতির ক্ষেত্রে তো রয়েছে, বন্দরের উন্নতির ক্ষেত্রে রয়েছে। এখানে একটি জিনিস দেখো, পশ্চাৎভূমি উন্নত অভ্যন্তরীণ সড়ক পরিবহন বন্দরের রপ্তানি দ্রব্য সংগ্রহ এবং আমদানি দ্রব্য আহরণে অনেকটা সহায়তা করে থাকে। পশ্চাৎভূমিটা হচ্ছে বন্দরের পশ্চাৎবর্তী যে অঞ্চল থেকে ওই বন্দরের যে সমস্ত দ্রব্য রপ্তানি করা হয় ওই অঞ্চল থেকে আসে, এবং যে দ্রব্যগুলো আমদানি করা হয় সেই আমদানিকৃত দ্রব্যগুলো ওই অঞ্চল এর মানুষ উপকৃত হয়ে থাকে। সেই যে বন্দরের পশ্চাৎবর্তী যে অঞ্চল যেখানে আমদানি এবং রপ্তানিকৃত যে দ্রব্য সেইগুলো মূলত উপকৃত হয়ে থাকে সেই অঞ্চলের মানুষ, সেই বিস্তীর্ণ অঞ্চলটিকে বলা হয় বন্দরের পশ্চাৎভূমি। এখানে আরেকটি বিষয় আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। ভারতের ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ NHAI এরা কী করল না, ভারতের চারটে যে প্রধান মহানগর অর্থাৎ কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই, এই মহানগরগুলোকে সড়ক পথের সাহায্যে 4 ও 6 লেন বিশিষ্ট সড়ক পথের সাহায্যে কানেক্ট করা হয়। এটাকে দেখতে অনেকটা চতুর্ভুজের মতো, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে সোনালী চতুর্ভুজ। চারটি প্রধান মেট্রোপলিটন শহরকে সড়কপথের মাধ্যমে যোগসূত্র করে যে পরিকল্পনা নেওয়া হয় সেটাকে কার্যকরীও করা হয়েছে। তার মোট যে দৈর্ঘ্য, সেই সড়কপথের যে মোট দৈর্ঘ্য সেটা মনে রাখবে 5846 অর্থাৎ 5846 কিলোমিটার দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্যটা হচ্ছে সোনালী চতুর্ভুজের। এটা অনেক সময় ছোট প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে, এটা মনে রাখতে হবে।
2012 সালের জানুয়ারিতে এটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, অর্থাৎ এই রোডওয়েজ কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়। এর পরের বিষয় হচ্ছে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর। উত্তর দক্ষিণ করিডোর মানে হচ্ছে একদম উত্তরের কন্যাকুমারিকা থেকে দক্ষিণে, ভুল বললাম, উত্তরে জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত যে সড়ক সংযোগ তাকে বলা হয় উত্তর দক্ষিণ করিডোর। পূর্ব পশ্চিম করিডোর পূর্বে আসামের শিলচর থেকে পশ্চিমে গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত যে সড়ক পথ তাকে বলা হয় পূর্ব পশ্চিম করিডোর। এটি মনে রাখতে হবে উত্তর দক্ষিণ করিডোরের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4000 কিলোমিটার, পূর্ব পশ্চিম করিডোরের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 3142 কিলোমিটার। ভারতের যে ব্যস্ততম সড়ক পথ যেটাকে আমরা NH2 বলে থাকি, অর্থাৎ কলকাতা দিল্লি হাইওয়ে, সেটার বর্তমান নাম হয়েছে NH19। আরেকটি জিনিস, সেটা হচ্ছে NH7 ছিল ভারতের দীর্ঘতম সড়ক পথ, যেটার দৈর্ঘ্য, যেটার বিস্তার বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, এটি দীর্ঘতম, বর্তমান এর নাম হয়েছে NH44। এই দুটো সড়ক সংযোগের কথা তোমরা বেশি করে মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি জলপথ প্রসঙ্গে। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলার অন্যতম কারণ হলো ভারতবর্ষের যে আন্তর্জাতিক বাণিজ্য, অর্থাৎ অন্য দেশের সাথে যে বাণিজ্য, সেটা মূলত জলপথের মাধ্যমে হয়ে থাকে। ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম উপকূলে একাধিক সামুদ্রিক বন্দর রয়েছে, যে বন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যগুলো হয়ে থাকে। এই আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভর করে ভারতের বৈদেশিক মুদ্রা আসে, অর্থাৎ ভারতের যে সামগ্রিক যে অর্থনৈতিক উন্নতি, সামগ্রিক যে ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটা নির্ভর করছে এই আন্তর্জাতিক বাণিজ্যের উপরে অনেকটা। এই কারণে একে উন্নয়নের জীবনরেখা, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। এখানে দুটো ছোট প্রশ্ন রয়েছে, ভালো করে মনে রাখতে হবে। ভারতের যে অভ্যন্তরীণ জলপথ, অর্থাৎ নদীপথে যে সমস্ত বাণিজ্যগুলো হয়ে থাকে, সেই ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, তার সদর দপ্তর হচ্ছে নয়ডাতে অবস্থিত, উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা নয়ডা, নয়ডাতে অবস্থিত। খালপথ, অর্থাৎ খালের মাধ্যমে যে পরিবহন, সেটা একটি দীর্ঘতম যে খালপথ, সেটা হচ্ছে তামিলনাড়ুর বাকিংহামে অবস্থিত, এটিও মনে রাখতে হবে তোমাদের ভালো করে। ভারতের যে সামুদ্রিক জলপথ, জলপথের কথা একটু আগেই বলছিলাম আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গে, সেই সামুদ্রিক জলপথের যে সদর, সেটা মুম্বাইতে অবস্থিত, সেটা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটি মুম্বাইতে অবস্থিত। অনেক সময় ম্যাপ পয়েন্টিংও দিতে পারে, সুতরাং এই জায়গাগুলো তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ভারতের যে জাতীয় জলপথগুলো রয়েছে, অর্থাৎ ভারতের যে সমস্ত নদীপথগুলো রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু জায়গায় জলপথে পরিবহন হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে NW1, ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, যেটা গঙ্গা, ভাগীরথী, হুগলি, হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য হচ্ছে 1620 কিলোমিটার। এটি এবছর মাধ্যমিক পরীক্ষা এসেছিল, সুতরাং এই জায়গাটি একটু তোমাদের মনে রাখতে হবে যে জাতীয় জলপথ 1 হচ্ছে দীর্ঘতম। 1টি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত। NW2, সেটা সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের উপর। এইভাবে এই ছকটি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। আমরা বাম দিকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে শিপিং লাইন এবং শিপিং লেনের দুটো বিষয় রয়েছে। শিপিং লাইন বলতে বোঝায় যে সমস্ত কোম্পানিগুলো জাহাজ চলাচল করায়, অর্থাৎ যে সমস্ত কোম্পানির আন্ডারে জাহাজগুলো সমুদ্রে চলাচল করে, সেই কোম্পানিগুলোকে বলা হয় শিপিং লাইন। আর শিপিং লেন হচ্ছে সমুদ্রের যে নির্দিষ্ট পথে জাহাজগুলো চলাচল করে, সেই পথগুলোকে বলা হয় শিপিং লেন। এই দুটো জিনিস মনে রাখতে হবে তোমাদের। ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলে যে একাধিক বন্দর রয়েছে, সেই বন্দরগুলোর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এগুলো তোমাদের খেয়াল রাখা দরকার। এগুলো ম্যাপ পয়েন্টিংও আসে, ছোট প্রশ্নও আসে। যেমন কলকাতা ভারতের প্রধান একটি নদী বন্দর, অর্থাৎ নদীতে অবস্থিত একটি বন্দর। হলদিয়া হচ্ছে কৃত্রিম বন্দর, হলদিয়াকে কলকাতার সহযোগী বন্দর বানা হয়। পারাদ্বীপ ভারতের পূর্ব উপকূলে অবস্থিত গভীরতম বন্দর। বিশাখাপত্তনম ভারতের সর্বোত্তম স্বাভাবিক প্রত্যাশয়যুক্ত বন্দর, এটি পরীক্ষায় আসে। পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক প্রত্যাশয়যুক্ত বন্দর হচ্ছে বিশাখাপত্তনম, যে প্রত্যাশয়টি
গড়ে তোলার পিছনে স্বাভাবিক যে উপকূলের যে ভগ্ন অবস্থা সেটিকেই মূলত কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে। চেন্নাই দক্ষিণ ভারতের একটি বৃহত্তম সমুদ্র বন্দর, পোর্ট ব্লেয়ার ভারতের একটি নবীনতম বন্দর, অন্যদিকে কান্দালা পশ্চিম উপকূলে গুজরাটে সেটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর, ভারতের শুল্কমুক্ত বন্দরের উদাহরণ দাও কান্দালা। নবসেবা হাইটেক বন্দর মুম্বাইয়ের কাছে মহারাষ্ট্রে অবস্থিত, নবসেবা হাইটেক বন্দর বলা হয়। হাইটেক বন্দর কাকে বলা হয় পরীক্ষায় আসে। মুম্বাই ভারতের বৃহত্তম বন্দর, মারমাগাঁও গোয়া এটি হচ্ছে লোহা রপ্তানিকারক বন্দর, নিউ ম্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত কফি রপ্তানিকারী বন্দর, কোচি কেরলে অবস্থিত আরব সাগরের রানী বলা হয় এই কোচি বন্দরকে। এই জায়গাটি ছকটি খুব ভালো করে তোমরা পড়বে এবং মনে রাখবে। এরপরে আসছে আকাশপথ পরিবহন। আকাশপথ পরিবহনে ভারতের যে একটি গুরুত্বপূর্ণ সংস্থা সেটা হচ্ছে আন্তর্জাতিক আকাশপথ পরিবহনের জন্য এয়ার ইন্ডিয়া এবং অভ্যন্তরীণ পরিবহনের জন্য ইন্ডিয়ান এয়ারলাইন্স। এছাড়া আরও অনেক কোম্পানি রয়েছে যারা এই আকাশপথ পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, সেগুলো তোমরা অনেক ভালো করেই জানো। যেমন ধরো এখানে স্পাইস জেট, এয়ার ডেকান, ইন্ডিগো প্রভৃতি, এদের যে একটা রোল রয়েছে অর্থাৎ সরকারি সংস্থার পাশাপাশি প্রাইভেট সংস্থারও একটা বিরাট রোল রয়েছে এই আকাশপথ পরিবহনের ক্ষেত্রে। এ বিষয়টি মনে রাখবে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, এদের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত, এটি মনে রাখতে হবে। স্বামী বিবেকানন্দ বিমানবন্দর ছত্তিশগড়ের রায়পুরে অবস্থিত, সম্প্রতি দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম একটি এয়ারপোর্ট তৈরি হয়েছে, এটি মনে রাখবে। এই সমগ্র জায়গাটি খুব ভালো করে পড়বে ছোট ছোট প্রশ্নের জন্য। এখানে ডান দিকের যে ছকটি দেখতে পাচ্ছ, এখানে দেখো যে সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরগুলো রয়েছে তাদের যে নামগুলো রয়েছে এবং কোথায় অবস্থিত সেগুলো বলা আছে, এগুলো একটু ভালো করে পড়তে হবে। কলকাতা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যার আগে নাম ছিল পালাম, মুম্বাইতে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, চেন্নাইতে আন্না আন্তর্জাতিক বিমানবন্দর বা মিনাম্বক্কম, এগুলো মোটামুটি মনে রাখবে। বেঙ্গালুরু একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ ভারতের, একবার ম্যাপ পয়েন্টিংয়ে দিয়েছিল দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া আমরা চলে আসছি আরেকটি পরিবহন মাধ্যম, সেটা হচ্ছে রোপওয়ে বা রজ্জু পথ। ভারতের যে সবথেকে দীর্ঘতম রজ্জু পথ আমরা দেখছি যে মুম্বাইয়ের এলিফেন্টা রজ্জু পথ, এটি দীর্ঘতম এবং প্রথম সামুদ্রিক রজ্জু পথ যার দৈর্ঘ্য হচ্ছে 8 কিলোমিটার। সাধারণত রজ্জু পথগুলো গড়ে উঠেছে ভারতের যে সমস্ত পার্বত্য অঞ্চলগুলো রয়েছে, যেমন ধরো ঝড়িয়া, যোশীমঠ, দার্জিলিং, বিজনবাড়ি, কালিম্পং, চেরাপুঞ্জি প্রভৃতি, এদের মধ্যে গুলমার্গ উচ্চতম একটি রজ্জু পথের উদাহরণ। এই সমস্ত জায়গাতে একটা জায়গা থেকে আর একটা প্রান্তে যাওয়ার জন্য খুব বেশি ডিস্টেন্স সাধারণত হয় না, 5-6 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে হয়, অনেক সময় 1-2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রজ্জু পথ তৈরি হয়েছে। সেই জায়গাগুলোতে পরিবহনের জন্য এই রোপওয়ে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এরপরে হচ্ছে পাইপলাইন। পাইপলাইনের সাহায্যে আমরা জানি সাধারণত অপরিশোধিত তেল, অনেক সময় প্রাকৃতিক গ্যাস, কোল গ্যাস, অ্যাসিড প্রভৃতি পরিবহন হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত পাইপলাইনগুলো রয়েছে, যেমন হাজিরা বিজাপুর জগদীশপুর গ্যাস পাইপলাইন, জামনগর লোনি এলপিজি পাইপলাইন, কান্ডালা ও পাঞ্জাবের ভাতিন্ডা এটি ভারতের দীর্ঘতম একটি পাইপলাইন, আমাদের পশ্চিমবঙ্গে বারাউনি মৌড়িগ্রাম এবং হলদিয়া এটি হচ্ছে অপরিশোধিত তেলের একটি লাইন। এরপর হচ্ছে মেট্রো রেলওয়ে। আমরা জানি যে 1984 সালে কলকাতায় প্রথম ভারতবর্ষের মধ্যে এই মেট্রো রেলওয়ে অর্থাৎ পাতাল রেলওয়ে চালু হয়। একে ভারতে কলকাতার জীবনরেখা বলা হয়, যেহেতু কলকাতার বহু মানুষ দৈনিক এই মেট্রো রেলওয়ের সাহায্যে পরিষেবা গ্রহণ করে এবং তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বিশেষ করে অফিস যাত্রী, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা যাতায়াত করে থাকে, সেই জন্য কলকাতার জীবনরেখা বলা হয় এই মেট্রো রেলওয়েকে। মুম্বাইতে ভারতের সর্বপ্রথম মনোরেল চালু হয়,
এবং দিল্লির যে মেট্রো রেল সেটা হচ্ছে দীর্ঘতম মেট্রো রেল, তিনটি ইনফরমেশনই মনে রাখবে। এবার আমরা চলে আসি আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই ব্যবস্থা সম্পর্কে তোমরা অনেক বেশি ওয়াকিবহল। পরীক্ষায় প্রশ্ন আসে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কী কী, সংক্ষেপে আলোচনা করো। তিন নম্বরের একটি প্রশ্ন দেয়, প্রথমত হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট পরিষেবা যে কতটা গুরুত্ব আজকে আমরা এই করোনা ভাইরাসের যে মহামারী চলছে সমগ্র বিশ্বে সেই পরিপ্রেক্ষিতে যে পড়াশোনা ছেলেমেয়েরা কীভাবে করছে, তোমরা কীভাবে করছো পড়াশোনা, সেখানে তার যে ইন্টারনেটের যে ভূমিকা সেটা আর তোমাদের ডিটেলসে বোঝাতে লাগবে না। তোমরা খুবই ভালো করে জানো ব্যাপারগুলো, আরও ভালো করে জানবে, আরও ডিটেলসে জানবে, পরবর্তীকালে এই বিষয়গুলো সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহল থাকবে। এবং ইন্টারনেটের যে ব্যবহার, ইন্টারনেটের মধ্যে অনেক ধরনের বিষয়বস্তু রয়েছে, আমি এই বিষয়ের বাইরে গিয়ে একটা দুটো কথা তোমাদের উদ্দেশ্যে বলছি। ইন্টারনেটের ব্যবহারটাকে তোমরা ঠিক ঠিক ঠিকভাবে করবে, এটিকে কখনোই অপচয় করবে না এবং অসুদ উপায়ে ইন্টারনেটকে ব্যবহার করবে না এবং অযথা সময় নষ্ট করবার জন্য ইন্টারনেটের ব্যবহার করবে না। যখন যেটুকু প্রয়োজন সেটুকু পারপাসে ইন্টারনেটকে ব্যবহার করবে এবং নিজেদের যে আগামী দিনে পড়াশোনা সেটাকে আরও বেশি করে সুদৃঢ় করবে এই ইন্টারনেটের মাধ্যমে। তাহলে এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির ব্যবহারটা তোমাদের কাছে একটা সুদূরপ্রসারী ফলদায়ক হবে। অন্যদিকে ইমেল, ইমেলের মাধ্যমে আমরা তথ্য যে আদান প্রদান করে থাকি, ইলেকট্রনিক্স মেল বলা হয়। দেখো এরপরে এসছে ভিমেল, অর্থাৎ ভয়েস মেল। আজকে আমরা দেখছি হোয়াটসঅ্যাপে তো অনেকে ভয়েস মেল সেন্ড করছে, অনেকটা জিনিস আমরা যেটাকে লিখে সেন্ড করি সেটাকে ভয়েসের সাহায্যে খুব সহজেই পাঠিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। আরেকটি হচ্ছে মোবাইল ফোন, মোবাইল ফোনের যে ব্যবহার সেটা তোমরা অনেক বেশি করে জানো। মোবাইলের যে বর্তমান গ্রাহক সংখ্যা, কোন কোম্পানি অনেক বেশি অকুপাই করেছে সেটাও তোমরা জানো। বিভিন্ন ধরনের যে ফোনের কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে বেসরকারি যে সমস্ত সংস্থাগুলো, সেগুলো সম্পর্কেও তোমরা ওয়াকিবহল রয়েছে। শুধু এইটুকু জানো, 1995 সালে চালু হয় রাষ্ট্রায়ত্ত যে সংস্থা সেটা হচ্ছে বিএসএনএল, এটি মনে রাখতে হবে। আচ্ছা, এদের যে সুবিধাগুলো, অর্থাৎ এই আধুনিক পরিষেবার যে সুবিধাগুলো, যোগাযোগ মাধ্যমের যে সুবিধাগুলো, সহজে যোগাযোগ করা যায়, লিখিত বার্তা প্রেরণ করা যায়, ভয়েস বার্তা প্রেরণ করা যায় প্রভৃতি, যে সমগ্র অংশটুকু তোমাদের এই পরিবহন যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে পড়া হলো, এই জায়গাটি থেকে বুঝতেই পারছো অসংখ্য ছোট ছোট প্রশ্ন রয়েছে, সেগুলোকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে এবং যে সমস্ত টার্মিনোলজিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা খুব ভালো করে কনসেপ্ট তৈরি করে রাখবে। আর এই অংশের যে সমস্ত পরিবহন মাধ্যমগুলির গুরুত্ব সেগুলো সম্পর্কেও তোমরা ভালো করে জেনে রাখবে, তাহলেই তোমরা এই অঞ্চল, এই অংশ থেকে যে প্রশ্নই আসুক, যে ধরনের প্রশ্নই আসুক, সেগুলোকে সহজে অ্যাটেন্ড করতে পারবে।